একদিকে টানা বৃষ্টির ফলে জিরা জুড়ে বন্যা পরিস্থিতি, আর অপরদিকে নদীর জলস্ফীতির ফলে বাঁশের শাখ ভেঙে বিপত্তি, একাধিক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। ডুবাসী নদীগুলির জলস্ফীতি বেড়ে যাওয়ায় ডুডুয়া নদীর ওপরে অবস্থিত চিলাঘাটের বাঁশের শাখ জলের স্রোতে ভেসে গেছে, আর যার ফলে সাঁকোয়াঝোড়া দুই নম্বর এবং সাঁকোয়াঝোড়া এক দুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলির মধ্যে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সকাল 9টা থেকে আচমকা নদীর জল বাড়তে শুরু করেছে এবং সদনির্মিত এই বাঁশের শাঁকো ভেঙে জলস্রোতে ভেসে গিয়েছে, এবং সেই ছবি দেখেছে স্থানীয় মানুষরা। এবং সেই ছবি দেখা মাত্রই তৎপরতা শাঁকোটিকে যতটুকু ভেসে গেলে তারা মোটা দড়ি দিয়ে সেটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং গাছের সঙ্গে বেঁধে ফেলেছে। এবং যেমনটাই দাবি রয়েছে স্থানীয় মানুষের, জল নামতে শুরু করলেই ভাঙন দেখা যাবার আশঙ্কা রয়েছে। আর অন্যদিকে একইভাবে নদীর জল বাড়তে শুরু করলে জলমগ্ন হয়ে পড়বে বিভিন্ন এলাকা, এবং সব মিলিয়ে আশঙ্কার মধ্যে দিন গুনছেন গ্রামের মানুষ। একদিকে রয়েছে টানা বৃষ্টি এবং তার পাশাপাশি নদীর জলস্ফীতি, এবং যার ফলে বাঁশের শাঁকো ভেঙে বিপত্তি, একাধিক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থার মধ্যে রয়েছে। ডুয়ার্সের নদীগুলির জলস্ফীতি বেড়ে যাওয়ার ফলে ডুডুয়া নদীর ওপরে যে শাঁকো রয়েছে, বাঁশের শাঁকো, চিলাঘাটের শাঁকো, তা ভেসে গিয়েছে নদীর জলের স্রোতে, এবং যার ফলে সাঁকোয়াঝোড়া দুই এবং সাঁকোয়াঝোড়া এক নাম্বার দুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলির মধ্যে এই মুহূর্তে যোগাযোগ। হ্যালো কোচবিহার, LG का एक्सक्लूसिव शोरूम अब आपके शहर में खुल गया। इतना बड़ा डिस्प्ले आपको और कहीं नहीं मिलेगा। एयर कंडीशनर, साइड बाई साइड रेफ्रिजरेटर, डबल डोर सिंगल डोर रेफ्रिजरेटर, वॉशिंग मशीन, वाटर प्यूरिफायर, माइक्रो ओवन, LED टीवी, OLED टीवी, साउंड बार, पार्टी स्पीकर्स। हर प्रोडक्ट में डिस्काउंट, हर प्रोडक्ट में इंश्योरेंस, हर प्रोडक्ट में EMI, हर प्रोडक्ट में कैश बैक, हर प्रोडक्ट में सुपर फास्ट सर्विस बैकअप, हर प्रोडक्ट में गिफ्ट। तो सोचना क्या, चले आइए LG बेस्ट शॉप में, माँ भवानी चौपती। ऐसा शोरूम और कहाँ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আচমকায় জল বাড়তে শুরু করেছে, এবং সদ্যনির্মিত এই বাঁশের শাঁকো জলের স্রোতে ভেসে যাওয়ার ফলে চরম বিপত্তির মধ্যে রয়েছে সেই এলাকার মানুষ। এবং সেই চিত্র দেখা মাত্রই তাদের তৎপরতায় বাঁশের শাঁকোটি কিছুটা ভেসে যাওয়ার পরে তারা বেঁধে রেখেছে গাছের সঙ্গে, এবং তারা দাবি করেছে যে জল নামতে শুরু করলে ভাঙন দেখা দেবে তারা আশঙ্কা করছে, এবং তার পাশাপাশি জলমগ্ন অবস্থার মধ্যে পড়তে পারে গোটা এলাকা, আর সব মিলিয়ে আশঙ্কার মধ্যে দিন গুনছেন গ্রামের মানুষজন। নদীর মধ্যে নৌকো থাকলেও এই মুহূর্তে জলস্ফীতির জেরে চলাচল করা সম্ভব নয়। এতদিন এই শাঁকোয় ভরসা ছিল ধূপগুড়ির সঙ্গে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা, এথেলবাড়ি, বীরপাড়া সহ একাধিক জায়গা যাওয়ার পথ। এখন মূল রাস্তা ধরে এলাকার মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হবে। স্থানীয় সূত্রে যে খবর পাওয়া গেছে, সদ্য এই শাঁকো বানানো হয়েছে, শাঁকো বানাবার কর্মীদের বিল এখনো মেটানো হয়নি। 7 দিন হলো প্রায় 80,000 টাকা ব্যয় হয়েছে এই শাঁকোটি নির্মাণ করতে। এই শাঁকোটি পুরোপুরি ক্ষতি না হলেও এই শাঁকো আর নদীর ওপরে বসানো যাবে না বলেই মনে করছে স্থানীয় মানুষরা। যেভাবে নির্মাণ করা হয়েছিল বাঁশ দিয়ে, পুনরায় সেই সেতু নির্মাণ করতে গেলে পরবর্তী সময়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যোগাযোগ বন্ধ হয়ে বর্তমানে চরম সমস্যায় ভুগছেন দুই পাড়ের মানুষ। বৃষ্টি থামলেও আবারও নৌকোয় ভরসা করতে হবে তাদের। পুনরায় আবারও নতুন শাঁকো নির্মাণের পর স্বাভাবিক ছন্দে ফিরবে তাঁদের চলাচল, কিন্তু তা ব্যয়সাপেক্ষ বলে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সেই সমস্ত এলাকার মানুষের মধ্যে। ইতিমধ্যে জেলার বিভিন্ন নদীতে লাল সংকেত জারি করেছে সেচ দপ্তর। ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে তিস্তা, জলঢাকা, মহানন্দা সহ একাধিক উত্তরের নদীগুলি, আর এই মুহূর্তে জনজীবন একেবারেই বিপর্যস্ত। মানে কত বাড়ি আছে ওই গ্রামে? ওদিকে বাড়ি বলতে তো এটা সাঁকোয়াঝোড়া টু, যেখানে দাঁড়িয়ে আছি ওটা সাঁকোয়াঝোড়া 1। সাঁকোয়াঝোড়া 1 এর আর টুর মাঝখানে যে নদীটা, এটা ডিপেন্ড করে আপনার এটা দিয়ে যাওয়া যায় খগেনার, তারপর পুরনো দেওমালি বলেন, এদিকে আংলা ভাষা বলেন, তারপর বুধবাড়িয়া হাট, এই সাইডে সম্পূর্ণটা মেন রোড এটাই। আচ্ছা, এটা এটা এই নদীটার নাম কি? এটা ডুডুয়া নদী, পাহাড়ি নদী। এই ব্রিজটা মানে এই সেতুটা, এই জায়গাটাকে কি বলে, এই ঘাটটাকে? এটা কি বাঁশের শাঁকো ছিল? মানে ভেঙে গেছে এখন? এটা নাকি সদ্য নির্মিত হয়েছে, মানে নতুন বানানো? সপ্তাহখানে বলে বানানো হয়েছে? মানে এরকম জল বেড়ে যাবে আপনারা ভাবতে,
জল বেড়ে যাওয়ার জন্য ভেঙে গেছে। জল বেড়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করে তো বানানো হলো ছয় দিন ধরে। এটা আমরাই পারাপুর মানে পারাপুর মিলে হেল্প করি, প্লাস কিছু বাস বাড়ি থেকে কিনে আনতে হয়, লেবারের চার্জ দিতে হয়। তো কত টাকা খরচা পড়ে এই আনুমানিক এই সেতুটা বানাতে? 80-90 হাজার টাকা মতো। বৃষ্টির কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এমনি পরে লাগানো যাবে না বৃষ্টিটা? না, এই বৃষ্টি আর চলবে না, কারণ বাস ওগুলো সেটিং করে বানানো হয়, তো ওগুলো গেঁথে গেঁথে বানানো হয়, খুলতে গেলে ভিজে যাবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম তাপস চৌধুরী। গ্রাম আছে প্রায় ফিরো কটা? না, 60টার মধ্যে। সকালের দিকে? সকালের দিকে। কি জল বেড়ে গেছিল একদমই নাকি? জলটা ছেনছেন হয়ে গেছিল। ও, এখন কি জল বাড়ছে না কমছে? এখন জল কমছে। মানে সকালের দিকে কতটা জল ছিল? সকালে ছেনছেন ছিল রাস্তা ছেনছেন। মানে ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছিল নাকি? ব্রিজের থেকে একটু নিচে। আচ্ছা, বৃষ্টিটা কি ভাসিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, ভাসিয়ে নিয়ে গেছে। তারপর কি আপনারা কি করলেন? আমরা ধরলাম সেখানে, নেমে ধরলেন। কতজন? মোটামুটি এক গলা জল ছিল। আচ্ছা, ধরতে পারছেন তারপর বৃষ্টিটা? ধরছি, অনেক কষ্ট হচ্ছে। এখানেই? এখানেই। ব্রিজের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো হয়েছে, কিছু বাস টাস চলে গেছে ব্রিজে। আচ্ছা, এমনি যখন বৃষ্টিটা ভেসে নিয়ে গেছিল তখন কিভাবে দেখলেন? এখানে লোক ছিল? এখানে ছিলেন? হ্যাঁ, যাবার ফেলতে ফেলতে একবার ভেঙে গেল।